অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের কথা ভাবেনি, জনগণের উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের পুরো পথ চালু হবে 20 অক্টোবর, 16 সেপ্টেম্বর এমআরটি লাইন 5 রুটের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। শনিবার মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে 15 নেতাকর্মীকে আটকের অভিযোগ মির্জা আব্বাসের। ছাত্রদলের নিখোঁজ 6 নেতা অস্ত্রসহ গ্রেপ্তার, নির্বাচনকে সামনে রেখে নাশকতার জন্য অস্ত্র সংগ্রহ করছে ছাত্রদলের নেতাকর্মীরা, দাবি ডিবি পুলিশের। শ্রম আইন লঙ্ঘনে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা চলবে, আপিল বিভাগের রায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের অফিস, রেস্টুরেন্ট ও বসত বাড়িতে সন্ত্রাসীদের হামলা, পুলিশ সহ 4 জনকে কুপিয়ে আহত। অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করেছে ভারত, কার্যকর থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত। কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 ভারতীয়কে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। মেসির হাত ধরে লিগস কাপে প্রথমবার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি, ফাইনালে ন্যাশভিলের বিপক্ষে টাইব্রেকারে 10-9 গোলে জয়। মেয়েদের ফুটবলে নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে বরণ করে নিতে প্রস্তুত বিশ্ব, ইংল্যান্ড স্পেনও হাই ভোল্টেজ ফাইনাল খেলতে প্রস্তুত।